প্রতি শনিবার নিজের বাসা বাড়ি আঙ্গিনা অফিস আদালত করব আমরা পরিষ্কার। মাদাসরান শামীম ভাই আজকে এসেছি। আমি আমার সিটি কর্পোরেশনকে বলছিলাম যে বিশেষ করে শিশু হাসপাতালে এবং অন্যান্য হাসপাতালে যারা ভর্তি থাকেন তাদের বাসার অ্যাড্রেসগুলো নেওয়ার জন্য, এবং অ্যাড্রেসগুলো নিয়ে সে বাসাতে আমি যাচ্ছি, এবং বাসাতে যাওয়ার পরে সেই বাসার 200 মিটার পেরিফেরির মধ্যে যা কিছু পাবো এটাকে আমরা স্প্রে করে দিব। এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আপনারা দেখেছেন যে আমি একটি বাসায় গিয়েছি, আরও বেশ কয়েকটি বাসায় যাব, এবং আজকে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে যতগুলো হাসপাতাল থেকে আমরা এই ঠিকানা পেয়েছি, অ্যাড্রেসগুলো পেয়েছি, সেই সব বাসাতে কিন্তু আজকে আমাদের ইন্টেন্সিভভাবে 200 মিটার পেরিফেরির মধ্যে আমরা স্প্রে করছি। এবং 200 মিটার পেরিফেরির মধ্যে স্প্রে করতে করতেই আমি দেখলাম যে এখানে একটি স্কুল আছে, স্কুলটা তোমাদের পীরেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমাদের অত্র এলাকার সম্মানিত কাউন্সিলর ইসমাইল মোল্লা এখানে আছে, আমাদের সিওচও আছে এবং এলাকাবাসী আছে। আমরা শুধু একটু বলবো যে আমি স্কুলে এসে দেখলাম যে তিনটা পুরানো রুম তারা খুলে নাই, তারা তিনটা বাথরুম খুলে নাই, কিন্তু পুরানো বাথরুমকে খুলতে হবে। ওনারা বলছেন যে বাথরুমগুলো ইউজ করি নাই, কিন্তু যেটা ইউজ করি নাই ওটাকে কিন্তু খুলতে হবে, যেটা আমরা ব্যবহার করি ওটা না খুললে হবে। কিন্তু সুতরাং আমি আজকে আবার বলবো, আমি আজকে স্কুলে আসলাম, এই পীরেরবাগে স্কুলে এসে দেখলাম যেটা অত্যন্ত দুঃখজনক যে এনার সব কিছু ব্লিচিং পাউডার সব কিছু করেছে, এখানে আমাদের কাউন্সিলররা প্রত্যেকটা স্কুল স্কুলে তারা মাস্ক দিয়েছে, কিন্তু তিনটা দুইটা পাঁচটা বাথরুম তারা খোলে নাই। এই পাঁচটা বাথরুমে কিন্তু লার্ভা পেয়েছি আমি, পাঁচটা বাথরুমে আমি লার্ভা পেয়েছি। সুতরাং কালকে যদি আমাদের বাচ্চারা আসে আর লার্ভার থেকে পিপা যদি মশা কামড় দেয় এটি কিন্তু দোষ কিন্তু পড়ে যাবে কিন্তু আমাদের উপরে। সুতরাং আমি অনুরোধ করব সবাইকে, সকল স্কুলের গভর্নিং বডিকে, সকল স্কুলের শিক্ষকদেরকে, সকল স্কুলের সকল গার্জেনদেরকে, যে আপনারা খোঁজ নেন যে স্কুলে বাচ্চাকে পাঠাবেন সেই স্কুলে বিশেষ করে যে আমাদের যে টয়লেট যেগুলো আছে, বাথরুম যেগুলো আছে, বিশেষ করে অব্যবহৃত যেগুলো আছে ওগুলোকে যেন আজকে যেন পরিষ্কার করে ফেলে। ইতিমধ্যে আমরা ঢাকা সিটি কর্পোরেশন থেকে 450টা স্কুলের লিস্ট করেছিলাম, কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত আমরা 640টি স্কুলে আমরা স্প্রে করেছি, 640টি স্কুলে এখন পর্যন্ত করেছি। এবং কেউ যদি বাদ পড়ে থাকে আপনারা আমাদের সবার ঢাকা অ্যাপসে আপনারা বলুন, আমাদের হট নম্বর যেটা আছে 09602222333, 09602222333, অথবা 09602222334, এই হটলাইনে আপনারা এখনই ফোন করুন। আমাদের র্যাপিড অ্যাকশন টিম রেডি আছে, আপনারা ফোন করুন, সবার ঢাকা অ্যাপসে আপনারা জানান স্কুল কর্তৃপক্ষ, আমরা আজকে আমরা করে দিব, যত রাত্র লাগুক যতক্ষণ লাগুক আমরা আপনাদের সাথে আছি। সাথে সাথে বলবো বিশেষ করে হাসপাতালে, এই শিশু হাসপাতালের লিস্টটা আমার কাছে আছে, বাস্তব সত্যি কথা এই লিস্ট দেখে আমরা যখন যাচ্ছি তখন দেখছি এখানে সেই পেশেন্ট নাই, অর্থাৎ তারা একটা ভুল তথ্য দিয়েছে। তা আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ভুল তথ্যটা দিন না, আপনারা সঠিক তথ্য দিন, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমাদের সিটি কর্পোরেশনের সকলকে বলতে চাই আপনারা এখানে তথ্য দিন, আপনাদেরকে আমি ফাইন করব না। অনেক হয়তো তথ্য দেন না যে ফাইন করার ভয়ে, বরং তথ্য দিলে আমরা আমাদের র্যাপিড অ্যাকশন টিম গিয়ে আপনাদের বাড়ির আশেপাশে আমরা বরং এটিকে আরও স্প্রে করে দিব। তা আমি অনুরোধ করব যে এই ডেঙ্গির সময়টাতে আসুন আমরা সবাই, বিশেষ করে কালকে যারা বাচ্চারা যারা স্কুলে আসবেন সবাই যেন লং স্লিভ যেন পরে আসে, ফুলাতার শার্ট পরে আসে, ফুলাতা ফুল প্যান্ট যেন পরে আসে, এটি অত্যন্ত বাচ্চাদের জন্য। এটি ডাক্তারদের পরামর্শে ডাক্তাররা বলছেন তাদেরকে লং স্লিভ এবং লং প্যান্ট পরে আসার জন্য। এটি আমার প্রেসক্রিপশন না, এটি হচ্ছে হলো WHO প্রেসক্রিপশন, এটি হচ্ছে হলো আমাদের যারা ডাক্তাররা যারা আছেন কীট তত্ত্ববিদ যারা আছেন তারা বলছে, এবং বিশেষ করে বাচ্চাদেরকে ঘুমানোর সময়
অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। এই যে শিশু হাসপাতাল ডাক্তাররা বলছেন যে এইটাকে প্রচার করার জন্য, তাই আমি আপনাদেরকে আবার বলছি, বাচ্চারা জন্য এই মুহূর্তে মশারি ব্যবহার করে আমি আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আতঙ্কের ব্যাপার, কারণ আমি পীরের বাগে যে স্কুলটাতে আসলাম, স্কুলে ওনারা বলছেন যে তারা সবকিছু পরিষ্কার করেছে, তবু আমি দেখতে আসলাম, তবু আমি নিজের স্বচক্ষে দেখতে আসলাম। তা আমার কথা হচ্ছিল, আমি যদি দেখে এসে এই চারটা বাথরুম যদি বন্ধ পাই, তাহলে স্কুল কর্তৃপক্ষ যারা আছে তাদেরকেও কিন্তু দায়িত্ব নিতে হবে। আমার পক্ষে অথবা আমার কাউন্সিলের পক্ষে প্রত্যেকটি স্কুলের পিছনের ব্যাকডোর দিয়ে গিয়ে যে এই বাথরুম কোনোদিন ইউজ হয় না, এটি কিন্তু দেখা সম্ভব না। এটি অবশ্যই এই স্কুল কর্তৃপক্ষকে আমি আজকে সাংবাদিক ভাই বোনদের সামনে বলতে চাই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোভিডের পাশাপাশি আমাদের স্কুল খুলে দেওয়া হচ্ছে, অবশ্যই স্কুলের কিন্তু খোলার জন্য স্বাস্থ্য দপ্তর থেকে 19টি সাজেশন দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু একটি সাজেশন, দুইটি সাজেশন আছে স্কুলকে পরিষ্কার করার জন্য। আপনারা নিজেরাও দেখেছেন সামনের দিকটা খুব পরিষ্কার, কিন্তু পিছনের দিকটা কিন্তু বেশি অপরিষ্কার, এবং এখানে আমি নিজে লার্ভা পেয়েছি আজকে। এটি অত্যন্ত উদ্বেগজনক, তাই আমি সকল কর্তৃপক্ষকে বলবো যে আপনারা যারা স্কুল খুলছেন আজকে আপনারা পরিষ্কার করুন। এছাড়া আই সাংবাদিক ভাই যে প্রশ্ন করলেন, আমরা আগামী শুক্রবার এবং শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে আবারও প্রত্যেকটা স্কুলে আমাদের অভিযান থাকবে সামনের শুক্রবার এবং শনিবার, কারণ বাচ্চাদের জন্য অনেক বাচ্চারা আমাদের এই স্প্রেটা সহ্য করতে পারবে না, থেকে আমরা 7 দিন পরপরেই আমাদের অভিযানটা কন্টিনিউশন থাকবে। প্রত্যেক শুক্র এবং শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সকল স্কুল কলেজ আধা সরকারি অর্থাৎ সরকারি এবং আধা সরকারি যেগুলো আছে সেগুলো তো আমরা স্প্রে করে দিব। আমরা ধন্যবাদ। দেখুন, এটা আসলে সবকিছু যে সিটি কর্পোরেশন করবে এটা কিন্তু অত্যন্ত দুরূহ ব্যাপার আমাদের জন্য, আমাদেরকে মাঠে থাকতে হচ্ছে। গার্জেন যারা আছে, যাদের বাচ্চারা স্কুলে আসবে, যাদের বাচ্চারা কলেজে যাবে, সে গার্জেনদের কিন্তু দেখতে হবে তাদের বাচ্চারা সুরক্ষিত আছে কি না আছে। তাদের প্রত্যেকে গার্জেন যদি দেখে যে বাচ্চারা সুরক্ষিত আছে, তাহলেই কিন্তু তখন তারা স্কুলে পাঠাবে, এবং কালকে যখন তার বাচ্চাদেরকে নিয়ে আসবে তখন তারা এসেও স্কুল কর্তৃপক্ষের সাথে বসবে যে যেই নিয়মকানুনগুলো দেওয়া হয়েছে এগুলো মানা হচ্ছে কি না হচ্ছে। আমাদের সিটি কর্পোরেশন থেকে যেমন আমরা স্প্রে করে দিতে পারি, আমরা ব্লিচিং পাউডার দিতে পারি, কিন্তু একটি বাচ্চা তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেই স্কুলের শিক্ষক এবং সেই স্কুলের কর্তৃপক্ষের এবং তার গার্ডেনের জন্য। আমাদের যে শিক্ষার জন্য যে সুস্থ পরিবেশ এই যে আন্দোলনটা করেছি আজকে, কিন্তু এখানে তার জন্য কিন্তু এখানে আসা, নাহলে কিন্তু এখানে না আসলেও পারতাম আমরা, এই কোন কোন জায়গায় ডেঙ্গি হয়েছে সেই অ্যাড্রেসগুলো দেখলে পারতাম। বাট আমরা মনে করি এটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকল স্কুল কর্তৃপক্ষকে বলবো যে এই বাথরুমগুলো ইউজ হয় না, যেগুলো অব্যবহৃত, যেটি আমি আজকে পেলাম আপনাদের সকালে সকলে দেখেছেন, এরকম যেন না হয়, তাহলে বাচ্চারা স্কুলে পড়তে এসে তারা কিন্তু ডেঙ্গি নিয়ে যাবে। আর যদি 18টার যদি শর্ত না মেনে না মানে, তখন তাদেরকে আবার কিন্তু কোভিড নিয়ে যেতে হবে। সুতরাং কোভিড এবং ডেঙ্গি চ্যালেঞ্জের জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ। ওকে।